Welcome to our online class, which is organized by Krishna Memorial High School. Class 2, Subject Bangla 1, Chapter 14, Page Number 33. Chapter 14, Boro Khobor. Aajke amra je golpoti porbo, seta hocche Boro Khobor. Ei golpoti likhechen Rabindranath Thakur. Mahajoni noukay ghorotor jhogra choleche, pal ar tare. দাঁড়ের দল ঠক ঠক করতে করতে মাঝির বিচার সভায় এসে উপস্থিত হয়ে পড়ল। এ তো আর সহ্য হয় না, ওই যে তোমার অহংকেরে পাল, বুক ফুলিয়ে বলে আমাদের ছোট লোক, কেননা আমরা দিনে রাতে নিজের পাটাতনে বাধা থেকে জল ঠেলে ঠেলে চলি, আর উনি চলেন খেয়াল, কারোর হাতে তোয়াক্কা রাখেন না, সেজন্যই উনি হলেন বড় লোক। তুমি ঠিক করে দাও কার কদর বেশি। আমরা যদি ছোট লোক হই তবে জোট বেঁধে কাজে ইস্তফা দেব, দেখি তুমি নৌকা চালাও কি করে। মাঝি দেখল বিপদ, দাঁড় কটাকে আড়ালে টেনে নিয়ে চুপি চুপি বলল, ওর কথায় কান দিও না ভায়ারা, নিতান্ত ফাঁপা ভাষায়ও কথা বলে থাকে, তোমরা জোয়ানরা সব মরি বাছি করে না খাটলে নৌকা একেবারে অচল, আর ওই পাল করেন ফাঁকা বাবুয়ানার ওপরের মহলে, একটু ঝোড়ো হাওয়া দিয়েছে উনি কি উনি কাজ বন্ধ করে গুটি সুটি মেরে পড়ে থাকেন নৌকর চালের ওপরে, তখন ফরফরানি বন্ধ, সারাই পাওয়া যায় না, কিন্তু সুখে দুঃখে বিপদে আপদে হাটে ঘাটে তোমরাই আজ আমার ভরসা। ওই নবাবীর বোঝাটাকে যখন তখন তোমাদের টেনে নিয়ে বেড়াতে হয়, কে বলে তোমাদের ছোট লোক। মাঝির ভয় হলো কথাগুলো পালের কানে উঠল বুঝি, সে এসে কানে কানে বলল, পালমশাই তোমার নেক্সট সঙ্গে কার তুলনা, কে বলে যে তুমি নৌকা চালাও, সে তো মজুরের কর্ম, তুমি আপন ফুর্তিতে চল, আর তোমার ইয়ার বক্সিরা তোমার ইশারায় পিছন পিছন চলে, আবার ঝুলে পড়ো একটু যদি হাঁপ ধরে, ওই দাঁড়গুলোর ইত্রামিতে তুমি কান দিও না ভায়া, ওদের এমনি কষে বেঁধে রেখেছি যে যতই ওদের ঝটপটানি থাক না কাজ না করে উপায় নেই। শুনে পাল উঠল ফুলে, মেঘের দিকে তাকিয়ে হাই তুলতে লাগল, কিন্তু লক্ষণ ভালো নয়, দাঁড়গুলোর মজবুত হাড় এখন কাত হয়ে আছে, কোনো দিন খাড়া হয়ে দাঁড়াবে লাগাবে ঝাপটা, চৌচির হয়ে যাবে পালের গুমর, ধরা পড়বে দাঁড়েই চালায় নৌকা, ঝড় হোক ঝাপটা হোক উজান হোক ফাটা হোক। তো বাচ্চারা, তোমরা এই বড় খবর গল্পটি ভালো করে বাড়িতে রিডিং পড়বে কেমন, এবং মানেগুলো আমরা জেনে নিই। চলো, মহাজনী নৌকা, ব্যবসায়ী যে নৌকাতে মালপত্র নিয়ে যায়, ঘরতর ভীষণ উপস্থিত হাজির, অহংকেরে গর্বিত, মজুর শ্রমিক পাটাতন নৌকোর কাঠের মেঝে, তোয়াক্কা পরোয়া কদর আদর খাতির ইস্তফা ছাড়া বা ত্যাগ, ফাঁপা অসা বাবুয়ানা জমিদারি মহলে ঘোরে গুটিসুটি জড়সর, ফরফরানি কথাবার্তা কর্ম কাজ, চৌচির খণ্ড খণ্ড জোয়ান শক্তিশালী, ইয়ার বক্সি বন্ধুবান্ধব মজবুত শক্ত, পাল বাতাসের সাহায্যে নৌকা চালানোর জন্য মাছ তুলে খাটানো পদ্মা বিশেষ, দাঁড় নৌকায় লাগানো বড় বৈঠা। তো তোমরা এই গল্পটি
পড়ে নেবে কেমন? থ্যাংক ইউ ক্লাস।